তো কে অবস্থা সবার আশা করি প্রত্যেকে ভালো আছেন আমরা যে বিলম্ব মাইনিংটা করতেছি এটা অনেকে বলতেছে ভাই বিশ তারিখে এখান থেকে কি আমরা পেমেন্টটা নিতে পারবো বা এটা বিশ তারিখে লিস্টেড হয়ে যাবে এখান থেকে আমরা প্রফিটে পারবো তো তাদের ক্ষেত্রে বলতেছে ভাই ফুল ভিডিওটা দেখেন ভিডিওটা না টেনে এটা থেকে দেখাবো যে বিশ তারিখে কিন্তু আমাদেরকে পেমেন্ট দেবে কিনা বা এটা টোটালি কমেন্টিটা দেখাবো আর টোটাল যে ফুল আপডেটটা এটার অফিসিয়াল সাইটটা আপনাদেরকে দেখাবো যে এটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হবে কোন কোন এক্সচেঞ্জার থেকে আমরা এটার থেকে প্রফিটটা নিতে পারবো টোটালি ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন দর্শক হয়ে থাকেন এখানে দেখতে পারবেন একটা সাবস্ক্রাইব বাটন থাকে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন দেন অনেকে আছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলতেছি জাস্ট এখানে দেখতে পারবেন যে একটা টাইটেল অপশন জাস্ট কী করবেন টাইটেলের উপর একটা প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে আজকের অফার লিঙ্ক বা টুডে অফার লিঙ্ক বা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জাস্ট কী করবেন টেলিগ্রাম লিঙ্কের উপর একটা প্রেস করে দেবেন আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা নতুন হয়ে থাকেন নতুন দর্শক হয়ে থাকেন এইখানে দেখতে পারবেন যে একটা জয়েন বাটন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে প্রিন্ট করে রাখবেন আমাদের প্রতিটা আপডেট কিন্তু দেওয়া আমাদের ইউটিউবে পসিবল হয় না সেই কারণে আমরা প্রতিটা আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলই শেয়ার করি বিলম যে মাইনিংটা করতেছি এইখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা অলরেডি একটা আপডেট দিয়ে দিছি দেখতে পাচ্ছেন যে এখানে বিলম্বে মাইনিংটা এটা কয়েন কয়েন মার্কেট ক্যাপে কিন্তু লিস্টেড হয়ে গেছে এটা লিস্টেড হয়েছে প্রি মার্কেটে এখান থেকে কিন্তু আমরা প্রি মার্কেট থেকে কিন্তু বাইসেল করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে বিলম যে মাইনিংটা আছে বিলম মাইনিংটার পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু কনভার্ট করে ফেলছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইসটাও দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু কিন্তু প্রি মার্কেটে চলতেছে এই যে বিলম যে আমরা মাইনিংটা করতেছি এটা কিন্তু প্রি মার্কেটে চলতেছে এখনও কিন্তু ওরা অফিসিয়ালভাবে কোনো করে নাই যে এটা আমরা লিস্টেড এটা আমরা সেল করতে পারবো বা এটা কত তারিখে ইন্ট হবে এমন কোনো কিন্তু অ্যালাউন্সমেন্টটা এখনও করে নাই তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যত মাইনিং ইম্পর্টেন্ট যত মাইনিংগুলো আছে যেখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে প্রফিট নিতে পারবো সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম এখানে দেখতে পাচ্ছেন যে বিলম যে মাইনিংটা আছে মাইনিং এর লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট কি করবেন এটার উপর একটা প্রেস করে দিবেন আমরা যদি বিলমের অফিসিয়াল কমিউনিটার ভিত্তে চলে আসি এখানে দেখতে পারবেন যে তিরিশ প্লাস চেনের সাপোর্টেড এখানে সর্বপ্রথম টপ যেটা অন আছে টনটা আছে দেন বাইনাসটা আছে পলিগন আছে দেখতে পাচ্ছেন এখানে তো ইথেরামটাও আছে তারপরে সোলনাও কিন্তু এখানে আছে তো এখান থেকে আমাদেরকে একটা আইডিয়া করা যায় যে এখান থেকে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রফিটটা নিতে পারবো আর নিতে পারবো সেটা বলার বাইরে অলরেডি কিন্তু ডক্সে কিন্তু আমাদেরকে ভালো একটা প্রফিট দিয়ে দিছে তো আমরা এখানে কথা বলবো যে মাল্টিপল অ্যাকাউন্টটা আছে মাল্টিপল অ্যাকাউন্টের কারণে কি আমাদের কোনো সমস্যা হবে কিনা মাল্টিপল অ্যাকাউন্টটা যে করবো এটাতে আমাদের কোনো সমস্যা হবে কিনা টোটালি কিন্তু ফুল ভিডিওটাতে আলোচনাই করব এখন যদি আমরা বিলম যে বটটা আছে বটটা যদি প্লে করি প্লে করার পরে অনেকের ধারণা আছে যে ভাই আমাদের পয়েন্টটা কম আসে এখান থেকে পয়েন্টটা আমরা কীভাবে বাড়াবো তাদের ক্ষেত্রে বলতেছি ভাই কন্টিনিউ কিন্তু এখানে ক্লাইমটা করে যাবেন কন্টিনিউ ক্লাইমটা করার পরে এখান থেকে কিন্তু আপনার পয়েন্টগুলো এখান থেকে বাড়বে বাড়ার পরে এখানে কিছু ট্রাকস দেখতে পারবেন ট্রাক্সের উপর জাস্ট একটা প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার সামথিং কিছু পরিমাণ ট্রাকস আছে ট্রাক্সগুলোর মাধ্যমে এখানে দেখতে পারবেন যে নব্বইটা প্লাস বিপি পাবেন তারপরে নব্বই প্লাস বিপি পাবেন এখানে দুইশো প্লাস বিপি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু ট্রাকস আছে এই ট্রাক্সগুলো কিন্তু কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পরে কিন্তু এখান থেকে আপনার পয়েন্টটা আরও বাড়বে তো বাড়ার পরে এখান থেকে কিন্তু আপনার কন্টিনিউ পয়েন্টটা বাড়বে তো আরেকটা টাস্ক আছে সেটা হলো এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডটা আপনি যদি এখান থেকে ইনভাইট করে থাকেন তো ইনভাইটের কারণে এখান থেকে কিন্তু আপনার পয়েন্টটা আরও বাড়াইতে পারবেন আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনারা যে বর্তমানে যে আর্নিংটা করতেছেন আর্নিংটার মাধ্যমে কিন্তু যখন ইন্ড হয়ে যাবে তখন কিন্তু টেন পার্সেন্ট এখান থেকে কমিশন পাবেন সেটা কীভাবে বর্তমানে যেই যেই কমিউনিটিতে আসেন সেই কমিউনিটিতে কিন্তু স্থির থাকেন তো যদি স্থিরটা না থাকেন যদি আরেকটা কমিউনিটিতে জয়েন করেন নতুন একটা কমিউনিটিতে জয়েন করার চেষ্টা করেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি টেন পার্সেন্টটা পাবেন না যেমন ধরেন আমরা যে ডক্সটা করছিলাম ডক্সটা করার পরে অনেকে যারা ডক্সটা করছে তারা কিন্তু ডক্স কমিউনিটিতে কিন্তু জয়েন আসে তো সেখান থেকে কিন্তু লিফ্টটা নেওয়ার কোনো প্রশ্নই আসে না তো এখান থেকে দেখতে পাচ্ছেন কী পরিমাণ এখানে বিপিটা আছে তো এটা কিন্তু যারা এই ডক্স কমিউনিটির ভিতরে আছে তাদেরকে কিন্তু এটা বাদ করে দেওয়া হবে তাদেরকে প্রত্যেকে টেন পার্সেন্ট করে এখান থেকে দেওয়া হবে ইন্ট হওয়ার পরে তো আরেকটা বিষয় যেটা মাস্ট বি না করলে এখান থেকে আপনি পেমেন্টটা পাবেন না যে অলেটটা এখানে অলেট অপশনটা দেখতে পারবেন জাস্ট অলেটের উপর একটা প্রেস করে ওয়ালেটটা অলেটটা সঠিকভাবে এখানে কানেক্ট করবেন অলেটটা যদি আপনার সঠিকভাবে কানেক্ট না হয়ে থাকে এখান থেকে কিন্তু আপনি একটা টাকাও পেমেন্টটা নিতে পারবেন না তো বিলম থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে ফার্মিংটা আছে তো এইখানে কি করবেন আপনারা যারা অ্যাক্টিভভাবে কাজ করতেছেন তারা প্রত্যেকে কিন্তু এখান থেকে আট ঘন্টা পর পর কিন্তু ক্লাইম করে নেবেন ক্লাইম করার পরে এখানে দেখতে পারবেন যে এখানে যে এক্সট্রা আপনার পয়েন্টটা আছে এই পয়েন্টটা কিন্তু আমাদেরকে দিবে না জাস্ট এইটা এটাকে কিন্তু কনভার্ট করে আমাদেরকে একটা টোকেন দেওয়া হবে সেটা কিন্তু আমরা সেল করতে পারবো আর বিলমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বা প্রজেক্ট দেখতে পাচ্ছেন যেমন নোটকয়েন কিন্তু আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা দিয়ে গেছে তারপর কিছুদিন আগে কিন্তু ডক্সটা ডক্সটা থেকেও কিন্তু অল ইউজার যারা অ্যাক্টিভ ভাবে কাজ করছে তারা কিন্তু ভালো একটা পেমেন্ট নিতে পারছে যেমন কেউ একশো ডলার থেকে একশো ডলার থেকে দুইশো ডলার অনেকে আছে যে তিনশো থেকে পাঁচশো ডলার কিন্তু থেকে প্রফিট টা নিছে তো দেরি না করে যারা কাজ করতেছেন না তারা কন্টিনিউ কাজ করেন বিলম কিন্তু তার থেকেও ভালো একটা আমাদের প্রফিট দিবে যারা মাল্টিপল অ্যাকাউন্টগুলো করতেছেন তার তাদের ক্ষেত্রে একটা কথা বলতেছি যারা মাল্টিপল অ্যাকাউন্টগুলো করতেছেন তারা কি করবেন জাস্ট একটা ফোন থেকে আপনার মাল্টিপল গুলা না করাটাই বেটার তা যদি আপনাদের আইপিটা ধরতে পারে তাহলে দেখা গেছে আপনার যে মেইন অ্যাকাউন্টটা আছে মেইন কিন্তু সাসপেন্ডেড করে দিবে সাসপেন্ড করে দিবে তাহলে কিন্তু আপনার যে মেইন ব্যালেন্সটা আছে মেইন ব্যালেন্স কিন্তু আপনি প্রফিট টা নিতে পারবেন না বা সেকেন্ড যে অ্যাকাউন্টগুলো গুলো আছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান করে দিবে সেক্ষেত্রে বলতেছি আপনার কিন্তু নিজের রিস্ক অনুযায়ী আপনি মাল্টিপল অ্যাকাউন্টটা করেন আমার ক্ষেত্রে বলতেছি আপনি যদি এক্সট্রা বাবদ আপনি যদি ফোনগুলো এক্সচেঞ্জ করে নেন বা একটা অ্যাকাউন্ট একটা ফোন থেকে করছেন একটা ফোন থেকে যদি করেন মাল্টিপাল অ্যাকাউন্টগুলো সেই ক্ষেত্রে সাসপেন্ড করার সাসপেন্ড করার চান্সটা কিন্তু খুব কমই থাকবে আর যদি আপনি একটা ফোন থেকে তিন চারটা অ্যাকাউন্ট বা দশটা অ্যাকাউন্ট দিয়ে করে থাকে করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সাসপেন্ড করার যদি সাসপেন্ডটা করে দেয় তাহলে কিন্তু আপনার মেন অ্যাকাউন্টও আছে সেই অ্যাকাউন্টটাও কিন্তু সাসপেন্ড করে দেবে তাহলে কিন্তু এখান থেকে আপনার একটা পেমেন্টটা নিতে পারবেন না আমরা বিশ তারিখে এটা থেকে পেমেন্টটা নিতে পারবো কিনা অফিসিয়াল কমিউনিটি আসার পর এখানে দেখতে পারবেন একুশ পয়েন্ট সিক্স মিলিয়ন এখানে কিন্তু সাবস্ক্রাইব আছে তো এখানে দেখতে পারবেন যে প্রতিটা আপডেট কিন্তু ওরা ওদের কমিউনিটার ভিতরেই দিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন বিশ তারিখে কিন্তু টোকেনটা লিস্টেড করবে কিনা বা বিশ তারিখে এখান থেকে আমরা পেমেন্টটা নিতে পারবো কিনা তাদেরকে বিশ তারিখে পেমেন্ট করবে কিনা বা বিশ তারিখে এখান থেকে আমরা প্রফিটটা নিতে পারবো কিনা এমন কোনো কিন্তু বিলম্বটা বিলম কমেন্টটা কিন্তু এমন কোনো পোস্ট করে নাই তো সেক্ষেত্রে নেক্সট কোনো যদি আপডেট এসে থাকে সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করে পিন করে রাখবেন প্রতিটা আপডেটটা পাওয়ার জন্য

আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন অবশ্যই এখানে দেখতে পারবেন একটা জয়েন বাটন অবশ্যই জয়েন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন প্রতিটা আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখব কোনো নেক্সট একটা ভিডিওতে